ইমেজয় এর সাথে অ্যালকোহল সেবন করা অনিরাপদ। ইমেজয় গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ কারণ বিকাশমান শিশুর ঝুঁকির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। যাই হোক, ডাক্তার খুব কমই কিছু জীবন হুমকিপূর্ণ পরিস্থিতিতে এটি লিখে দিতে পারেন যদি সুবিধাগুলি সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ইমেজয় সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ। সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে। ইমেজয় পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। যেহেতু ইমেজয় আপনাকে তন্দ্রা অনুভব করতে পারে বা আপনার ঘনত্বকে প্রভাবিত করতে পারে এবং এটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, ইমেজয় সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ। উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে ইমেজয় এর ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ইমেজয় ব্যবহার করা উচিত। ইমেজয় এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ইমেজয় কিভাবে কাজ করে? ইমেজয় হল দুটি ওষুধের সংমিশ্রণ, অ্যামিট্রিপটাইলাইন এবং ছাওয়ডিএসাপক্সাইড, যা বিষণ্ণতার চিকিৎসা করে। অ্যামিট্রিপটাইলাইন হল একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যা মস্তিষ্কে রাসায়নিক বার্তাবাহকের মাত্রা বাড়ায় যা মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিষণ্ণতার চিকিৎসা করে। ক্লোরডিয়াজেপক্সাইড হল একটি বেঞ্জোডিয়াজেপাইন প্যাজড, যা গেবা এর ক্রিয়া বৃদ্ধি করে কাজ করে, একটি রাসায়নিক বার্তাবাহক যা মস্তিষ্কের স্নায়ুকোষের অস্বাভাবিক এবং অতিরিক্ত কার্যকলাপকে দমন করে। আমাদের কিছু কিছু পয়েন্ট একটা আপনাদেরকে বলবো। এটি অ্যালকোহলের সেবন করা অনিরাপদ, গর্ভবতী যারা মহিলা আছেন তাদেরকে এটি ব্যবহার না করা উচিত, আর যদি করেনও তার ডাক্তার পরামর্শ অবশ্যই নেবেন। নম্বর তিন হল যেসব মহিলা বুকের দুধ খাবেন তাদেরকে এগুলো সাজেস্ট করা হয় না। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আর গাড়ি চালাতে ক্ষমতাকে প্রভাবিত করতে পারে, গাড়ি চালাবেন না কারণ যেহেতু নিন্দা আসতে পারে। তারপর কিডনি রোগীদের জন্য নিরাপদ আছে কিন্তু তারপর ডাক্তারের সাথে পরামর্শ করে এই জিনিসটা ইমেজয় ব্যবহার করতে পারবেন। আর লিভারের সতর্কিতভাবে এটা ব্যবহার করা উচিত এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। দর্শক মণ্ডলী, আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি মনে করেন আপনাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।